আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাতু পৃথিবীর সব প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সব প্রাণীর অবসান হবে মানুষ ও জিন জাতিকে পরকালে আল্লাহর আদালতে উপস্থিত হতে হবে দুনিয়ার প্রতিটি কাজের হিসাব প্রদান করতে হবে মৃত্যুর সময় যে বা যারা ইমানি কালেমা পাঠের মাধ্যমে মৃত্যুবরণ করবে তাদের পরকালীন জীবন হবে সহজ ও সফল মোমিন বান্দাকে যাতে জাহান নামে যেতে না হয় জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি পায় হাসরের ময়দানে লাঞ্ছিত হতে না হয় এবং ইমানই মৃত্যু লাভ করে সেজন্য প্রিয়নবী সাল্ল আলহ্লাম অনেক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন এবং অনেক আমল বলে দিয়ে গিয়েছেন এবং অনেক দোয়াও বলে দিয়ে গিয়েছেন সুপ্রিয় দর্শক আজ সহি বোখারি ও মুসলিম থেকে এমন একটি দোয়ার কথা বলব প্রিনবী সাল্ল আলিউল্লাম বলেছেন যে ব্যক্তি এ দোয়াটি পাঠ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে তবে কীভাবে পাঠ করতে হবে হাদিস এসেছে হজরত বারাইবনে আজেব রদিয়াল্লাহু আনহু হতে বণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম বলেছেন যখন তুমি শয্যা গ্রহণ করবে ঘুমানোর জন্য যাবে তখন নামাজের ন্যায় অজু করবে তারপর ডান পাশ হয়ে শুইবে তারপর এ দোয়াটি পাঠ করবে আল্লাহম্মা আসলাম তু নাফসি ইলাইকা ওয়া ওয়াজাহ তু ইলাইকা ওয়া ফवাদ তু আমরি ইলাইকা ওয়া আলজা তু ইলাইকা রগবতন ওয়া রহ ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমান্তু বিকিতা বিকল্ আঞ্জালতা ওয়াবিন নাবি ইকালি আর সালতা সুপ্রিয় দর্শক পি নবী সাল সাল্লাম বলেন এই দোয়াটি পরে ঘুমালে সে যদি ওই রাতে মৃত্যুবরণ করে তাহলে সে ইমানের উপরে মৃত্যুবরণ করবে আর যদি সে মৃত্যুবরণ না করে তাহলে পরের দিন সে সফলতার সাথে জীবন যাপন করবে সুপ্রিয় দর্শক যদিও দোয়াটি একটু লম্বা আপনারা দেখে দেখে দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ তারা সকলকে এ দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম